100 টাকা। হ্যাঁ, তারপরে এখানে হবার আছে দেখেন। হবার বলতে যা, যখন আপনি মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন, বর্তমান হোমটা এখন যেটা সিলেক্ট হয়ে আছে যে কালারটা, সেই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু হবারের কালার, হ্যাঁ হবারের কালার দেওয়া আছে। এখন হবারের এখানে ব্যাকগ্রাউন্ড 100% আছে। আপনি এখন চাচ্ছেন রেড দিবেন বা ইয়েলো দিবেন, যে কালারই দেন না কেন, বা ব্ল্যাক দিবেন, সেটা চেঞ্জ করতে পারবেন। আপনি 100% এর ডান পাশে দেখেন কালারের যে বক্সটা আছে ওটাকে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখন আপনি যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি সিলেক্ট করবেন, দেন ওইটাতে ক্লিক করবেন। করছি ভাইয়া, হ্যাঁ, এটা আমি ক্লোজ করে দেন। যথেষ্ট, আর কিছু লাগবে না। তাহলে তো এইভাবে, হ্যাঁ কেটে দেন। আমি এতটুকুই আপনাকে বুঝালাম যে কাস্টমাইজ করবেন সম্পূর্ণ আপনার নিজের উপর, যে ডিজাইনটা কতটুকু ভালো লাগতেছে না লাগতেছে সব নিজের কাছে। এখন এই ইমেজটার কথা বলেন, ইমেজটাতে এখন ক্লিক দেন দেখি, আপনি পিকচারে গিয়ে ক্লিক করেন। করছি ভাইয়া। হ্যাঁ, এখন এখানে ইমেজে ক্লিক দেওয়ার পর দেখেন চার কোণের চারটা কিন্তু আপনার চিহ্ন চলে আসছে। আপনার ইমেজটা কি সিলেক্ট হয়েছে এখন, বুঝতে পারতেছেন কিছু? হ্যাঁ, আচ্ছা, আপনি কোনায় ধরেন? একাশে কোনায় হ্যাঁ, কোনায় আসেন, ক্লিক করে ধরছি। ধরেন। এখন আপনি ছোট যদি করেন তাহলে আপনি টানে ছোট করে যান, এবং যদি বড় করতে চান বড় করেন। হ্যাঁ হয়েছে, আচ্ছা, ওকে। এটা সলভ হয়ে গেল, আর কি প্রবলেম বলেন? সেভ দেন, আগে সেভ দেন, সর্বপ্রথম এই কাজটা আগে সেভ দিবেন। আর আপনার হচ্ছে মেনু বারটা যেটা আছে, মেনু বারটা আর একটু সরে দেন। আপনি যেখানে রাখছেন ওইখানে জিনিসটা ভালো দেখাচ্ছে না। এটা মেনু বারটা, হ্যাঁ মেনু বারটা সিলেক্ট করেন, হোম, রিজুম, প্রজেক্ট, কন্ট্যাক্ট যেটা আছে, যেটা কিছুক্ষণ আগে কাস্টমাইজ করলেন এটা সিলেক্ট করেন। এখন অ্যালাইনে যান, সিলেক্ট করছেন, অ্যালাইনে যান। লাইন হ্যাঁ, ডান পাশে যে টুল বারটা আছে, এটা আপনি স্ক্রিনে যে টুল বারটা আছে ডান পাশে, ডান পাশে স্ক্রল বারের ওইখানে দেখেন একটা যে টুল বার আছে, হ্যাঁ নিচেরটা, এটা অ্যারেঞ্জ অ্যালাইন হ্যাঁ বাই, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন প্রথমেরটা। প্রথমেরটা হ্যাঁ, প্রথমেরটা ক্লিক করেন, ওইটা না আপু, তার এই পাশেরটা, প্রথমে যেটা ছিল ডানেরটা দেন, এটা না, এই পাশেরটা, এটা 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 হচ্ছে লেব, লেবটা হলো রাইট এরটা দেন। হ্যাঁ এটা হ্যাঁ, ক্লিক করেন, করছি। ওকে। হ্যাঁ ঠিক আছে, এখন এইটা এরকম হওয়ার কারণটা আমি বলি। এখানে দেখেন তিনটা ডট, আপনার এখানে তিনটা ফোঁটা আছে, মাঝখানে যে মিডল পয়েন্টে যে ফোঁটাটা আছে ওটাকে ক্লিক করে ড্রাগ করে ধরে আপনি ডান পাশে সরাই দেন। দেন আর একটু দেন, একদম লাগে দেন, হয়েছে হয়েছে হয়েছে। আর একটু এইদিকে বামে দেন, বামে দেন, বেশি নিয়ে যাচ্ছেন কেন, বামে দেন, আর একটু, আর একটু নেন। ঠিক আছে, এখন এটা এখন পাবলিশ দেন, এই সাইটটা এখন পাবলিশ করেন। এখানে ডন শো দা এগেইন এটা করে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা ক্লোজ করে দেন। এই সাইটটা এখন পাবলিশ করেন, তো আপনি নিজে নিজে পাবলিশ করলেন। এখন এই সাইটটা এখন দেখেন যে এই সাইটটা আসলে কেমন দেখাচ্ছে। পাবলিশে যান, পাবলিশে হ্যাঁ পাবলিশে যান। এখানে পাবলিশের এখানে ভিউ সাইট আছে কিন্তু নিচে, ভিউ এটা সাইটে, হ্যাঁ ভিউ সাইটে ক্লিক করেন। এটা হচ্ছে আপনার দীপ ইসলাম 94.wix site.com মাই সাইট। আচ্ছা, এখন মেনু বারটা দেখেন তো কেমন লাগতেছে আপু। ভালোই লাগতেছে। আচ্ছা, মেনু বারে এখন মাউস পয়েন্টারটা নিয়ে যান দেখি কি রকম আসে দেখেন একটু। প্রথমে মেনু বার আপু, মেনু রিজুম বার বাপু, রিজুম প্রজেক্ট। হ্যাঁ হোমে, হ্যাঁ, আমি এখন কেন এখানে নিয়ে যেতে বললাম আমি বলি, আপনি যে হবারের যে কালারটা চেঞ্জ করছেন আসলে কি কালারটা চেঞ্জ হয়েছে কিনা এইটা দেখার জন্য আপনাকে বললাম। হয়েছে তো, এখন হ্যাঁ, এটা কি শিওর যে হ্যাঁ এখন কাস্টমাইজটা আপনি নিজে নিজে করতে পারবেন, আশা করা যায় আর কি। চেষ্টা করি, দেখি আবার আটকালে তো আপনারা আসবেন।
হ্যাঁ সমস্যা নাই, প্রবলেম হলে অবশ্যই বলবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এই ট্যাবটা এখন কাটে দেন, এই ট্যাবের প্রয়োজন নাই। আর কি আর কি সমস্যা আছে আপু বলেন। ভাই আমি করি কিছু, এই যে ফলো, এই জিনিসটা আমি ওই দিন বুঝিনি, ফলো আচ্ছা পলোমিটার এখানে বোঝাচ্ছে যে সাইটটা আপনার, এখানে আপনার ইনফরমেশন গুলো আছে, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দেওয়া আছে, যদি কোনো কেউ যদি আপনাকে ফলো করতে চায় তাহলে অবশ্যই আপনার সোশ্যাল লিঙ্কে যাবে, অথবা আপনি মেল করবে বা ফোন নাম্বার দেওয়া আছে ফোনে কন্ট্যাক্ট করবে, এটা হলো বড় জিনিস। এখন এখানে ফেসবুক টুইটার আছে, আপনি ইনস্টাগ্রাম দিতে যাচ্ছেন, লিঙ্কডইন আদার্স অন্যান্য দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি কি করবো? লিঙ্কডইন অ্যাড করি ভাই, আপনি খালি আমাকে একটু শিখাই দেন তো আচ্ছা ঠিক আছে, তো লিঙ্কডইন ওই আইকনে ক্লিক করেন, এখানে। ফেসবুক টুইটার যেটা আছে ওইখানে আইকনে ক্লিক করেন, এখানে সেট সোশ্যাল লিঙ্কে ক্লিক করেন। এখন এখানে আরেকটা জিনিস বলি, যেমন এখানে দেখেন এক এক নম্বরে ফেসবুক আছে, দুই নম্বরে টুইটার আছে, আপনি দুই নম্বরটা মানে টুইটারটাকে এক নম্বরে দিতে যাচ্ছেন আর ফেসবুকটা দিতে যাচ্ছেন দুই নম্বরে, তাহলে ড্রাগ করে আপনার সেটা নিয়ে যেতে হবে। কিন্তু যেমন তাহলে ভাই আমি যেমন টুইটারটা এখন 3 নম্বরে দিতে যাচ্ছি, লিঙ্কডইনটা এখন 2 নম্বরে দিব, যেটা আচ্ছা করব। ঠিক আছে, তাহলে এখন অ্যাড আইকনে এখন ক্লিক করেন, আগে লিঙ্কডইনটা নিয়ে আসেন, দেন তারপর ওইটা করিয়ে নেন। হ্যাঁ অ্যাড আইকনে ক্লিক করেন, একটু ওয়েট করেন, আসছে একটু নিচে আসেন, দেখেন লিঙ্কডইন এর আইকনটা কই গেল, এটা আপনাকে একটু ফলো করতে হবে, ওখানে সার্চ দিলে পাওয়া যাবে ওই যে হ্যাঁ লিঙ্কডইন। ওকে সিলেক্ট করেন, ক্লিক করবো নাকি? এখানে অ্যাড টু গ্যালারি দেখেন, ডান পাশে নিচে বক্সে দেখেন, ডান পাশে আসেন, ডান পাশে একবারে নিচে আপু যে বক্স, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন। ও 1 নম্বর চলে গেছে, আচ্ছা থাক। এখন এটা আপনি চাচ্ছেন এখানে দুই নম্বর বা তিনে দিবেন, তাহলে এখন সেক্ষেত্রে কি করবেন, কি করবো? এটা কি যদি দুয়ে দিতে চান ওটা ড্রাগ করে নিয়ে আসে, দুয়ের ঘরে টানে নিয়ে আসেন, একে হ্যাঁ ওখানে ড্রাগ করেন, ধরেন হ্যাঁ নিয়ে আসেন, হ্যাঁ সারে দেন। এখন হ্যাঁ হ্যাঁ হয়েছে। এখন ক্লিয়ার আপু? এখানে আচ্ছা আমার ইয়াগুলা দেওয়া, মানে আমি তো লিঙ্কডইন এর কিছু দিলাম না, আমার লিঙ্কডইন ও আপনি আপনি যোগ করে নিবে? না না, আপনি আপনি কেমনে নিবে, আপনার প্রোফাইলের ইনফরমেশন তো জানে না, আপনি তো জানাই দিতে হবে, হ্যাঁ না ওটাই জানা হবে। দিলে তো চিনবে না। কথা হচ্ছে আপনি ফেসবুক টুইটার করছেন? না এই দুটা মনে করা হয়নি, যে কিছু হ্যাঁ দেখাচ্ছে করেননি, আচ্ছা ফেসবুকে ক্লিক একটা করেন, করি, তখন ওই দুটা আমি নিজে দিতে ঠিক পারবো। আছে লিঙ্কডইন এখানে একটা ক্লিক করবেন, যে আপনার সোশ্যাল লিঙ্কটাতে লিঙ্ক অ্যাড করবেন সেটা থেকে ক্লিক করবেন, এবং ডান পাশে দেখেন টাইটেল অল টেক্সট এখানে লিঙ্কডইন লেখা আছে, তার নিচে দেখেন এখানে সোশ্যাল পেজ লিঙ্ক করা যায়, অ্যাড লিঙ্ক, এখানে লিঙ্কের এখানে হ্যাঁ এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, আপনি যদি চান যে আমার লিঙ্কডইনের ইনফরমেশন আমি একটা পেজে ক্রিয়েট করে রাখি দিব, দেন ওইখানেই শুধু শো করাবো, আমি ওয়েবসাইটের বাইরে নিয়ে যাব না, সেক্ষেত্রে সেটাও করতে পারবে, কিন্তু ওইটা খুব কম লোক করে, আর সবাই বেশিরভাগ চায় যে আমার লিঙ্কডইনের প্রোফাইলে জানি যাই, তাহলে লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা আপনি কপি করে নিতে হবে, এবং এখানে আপনি দেখেন ওয়েব অ্যাড্রেস আছে, এটা হ্যাঁ ওয়েব অ্যাড্রেসে ক্লিক করেন, হ্যাঁ ওয়েব অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে দেন পেস্ট হিয়ার, এখানে এসে আপনার ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, সেম ফেসবুক ও যেরকম, পেস্ট করে দিব। হ্যাঁ লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা নিয়ে এসে দেন, যদি দিতে চান যদি এখন দিয়ে দেন, জি দিন হ্যাঁ দিয়ে দেন, এই যে এটা না, না আপু যে ইয়াতে ঢুকতে হবে প্রোফাইলে, হ্যাঁ প্রোফাইলে যান আপনার, এটা আমার লিঙ্ক তাই না ভাইয়া? হ্যাঁ এটা কপি করেন, এটা পেস্ট করেন এখানে, কন্ট্রোল ভি দেন, বাস হয়ে গেল, এখন ডান করে, হ্যাঁ সেম লিঙ্কডইনে আপনি যেমন ভাবে করলেন ঠিক তেমনই আপনি ফেসবুক টুইটার আছে কিন্তু, দিব
দিব, টুইটারটাও দিব, বুঝছি। তারপর আছে এখানে ডান দিয়ে দিব। এখানে আমি আরেকটা কথা বলি শুনেন, এখানে দেখা যাচ্ছে উইক্সের কিন্তু হচ্ছে এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, আপনার মন মতন আপনি যদি আইকন বানাতে পারেন সেটাও দিতে পারেন, আপনার ছবিও দিতে পারবেন, আপনি ইচ্ছা মতন আপনি সবকিছু ব্যবহার করতে পারেন। মানে উইক্সে একটা সুবিধা কি, যে ডিজাইন আছে আমার ডিজাইন পছন্দ না, আমার নিজের কিছু ডিজাইন আমি করব, সেই ডিজাইনটা নিয়ে এসে এখানে আপলোড করব, সেটাও সম্ভব কিন্তু, এই হচ্ছে বিষয়। আচ্ছা তা এখন আমরা ডান করে দেন, ডান করে দিলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা এটা আসলে হলো কি না এটা তো আমাকে চেক করে আগে দেখতে হবে, তাই না? মাই সাইটে যাব, না মাই সাইটে যাওয়ার আগে অবশ্যই আপনি সাইটটা পাবলিশ করতে হবে, পাবলিশ না করলে কিন্তু এটা শো করবে না। ও গতবার হয়তো জিনিসগুলো পাবলিশ করিনি ওই জন্য চলে গেছে। হ্যাঁ আচ্ছা, সর্বপ্রথম আগে এই যে ডন্ট শো, এখানে এই মেসেজটাতে ক্লিক করেন আগে, হ্যাঁ বাম পাশে, বাম পাশে ডন্ট শো করে দেন, এই পিক্সেলটা দিয়ে দেন, এখন ডান করেন, এখন পাবলিশে যান, পাবলিশে খেলে মাউস পয়েন্টারটা খেলে নিয়ে যান, আর নিচে ভিউ সাইডে আছে মাউস পয়েন্টারটা নিচে নিয়ে আসেন, ভিউ সাইডে ক্লিক করে এখন নিচে যান, যাওয়ার পর যে সোশ্যাল লিঙ্কটা যে আপনি অ্যাড করলেন আসলে কি এটা হলো কি হলো না সেটা এখন নিজেই প্রমাণ পাবেন, একটু সময় লাগবে আপু। দেখাচ্ছে ভাইয়া, এই যে হ্যাঁ হয়েছে না ভাইয়া? আমি ক্লিক করে দেখতে পারেন তো, সমস্যা নেই, ক্লিক করেন, ক্লিক করে, ক্লিক করে আপনি শিওর হবেন যে আসলে লিংকটা আমার কাজ করে কিনা, ওইখানে যত লিংক দেখাক লিংকটা কাজ করতেছে কিনা এটা আপনি কিন্তু মাথায় রাখতে হবে, মানে লিংক কাজ করছে আপনি সাকসেসফুল। হ্যাঁ আপনি পূর্বে ট্যাবে যান, এডিট, যে ট্যাবে এডিট, আপনি যে ট্যাবে এডিট করলেন সেই ট্যাবে চলে যান। আচ্ছা এখানে আপনার কি পলস আছে বলেন, বাকি এগুলো এখানে তো আমার ইয়াটা দিব তাই না ভাইয়া, আমার যেহেতু কন্টাক্ট বলছে, আপনি যদি এখন চান যে কন্টাক্টের ক্ষেত্রে আপনি মেইলটা দিতে পারেন, আর যদি না দেন তো নাই কোনো সমস্যা নাই, এটা ডিলিট করে দিবেন। এখানে কল, এখানে ফোন চাইছে, আপনি যদি চান তো দিবেন না হলে নাই। এখানে আরেকটা জিনিস আপনাকে শিখে দেই, আপনি এখানে নাম্বার শো করাতে চাচ্ছেন না, হ্যাঁ ওইখানে যে কলের যে বাটনটাতে আছে সেই বাটনটাতে ক্লিক করলে জানি আপনার ফোন নাম্বারে কল চলে যায়, সেই অপশনটা কিভাবে করবেন? আচ্ছা ওইটা আপনি আইকনে ক্লিক করেন, এখানে কলে কলের যে আইকনটা যেটা আছে বাম পাশে যে একটা আইকন আছে দেখেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে দেখেন আপনার উপরে দেখেন চেঞ্জ বেসিক শেপ আছে, তারপরে সেটিং, লেআউট, ডিজাইন, অ্যানিমেশন এবং লিংক আছে, ডান পাশে যান, হ্যাঁ বামেরটা, হ্যাঁ এখানে লিংকে ক্লিক করেন, লিংকে ক্লিক করার পর এখানে দেখেন সবার নিচে এখানে দেখেন আপনার ইমেলের পর ফোন নাম্বার আছে, হ্যাঁ এই ফোন নাম্বারে ক্লিক করেন, হ্যাঁ এই ফোন নাম্বারে এখন আপনার যে নাম্বারে আপনার কন্টাক্ট করাতে চাচ্ছেন সে নাম্বারটা এখানে পাবেন, দিব এখানে দিয়ে দেন, আর আর নাম্বার তোলার দরকার নাই, আর তুলিয়েন না। আচ্ছা যাই হোক এখন এখন ডান করে দেন, এখন পাবলিশ করেন, এই সাইটটা এখন ভিউ করেন, এটা কি হইছে? ওকে এটা হইলো কিনা সেটা এখন দেখতেছি, এটা 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট আপু একটু ওয়েট করেন, এই আপনি যে কলার বাটনে যে হচ্ছে আপনি নাম্বারটা যেটা সেভ করলেন এটা শুধুমাত্র আপনার একমাত্র ফোনেই শুধু ব্যবহার করতে পারবে, কিন্তু পিসি থেকে ব্যবহার করতে পারবে না। এখন যদি আপনি ওই বাটনটাতে ক্লিক করেন দেখেন কি মেসেজ আসবে, ক্লিক করেন এটাতে, হ্যাঁ ক্লিক করেন, এখানে কি বলছে, মেক এ কল ফর পিক আপ ইন দ্য অ্যাপ,
মানে অ্যাপের কথা বলতেছি, অ্যাপ ছাড়া ওটা হবে না। একটু ওয়েট করেন, আমি আপনাকে এখানে বুঝেও দিচ্ছি একটু। ফোন থেকে আসলে কাজ করে কিনা এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আপনি এখন কাজ করেন এই ওয়েবসাইটটা, এই লিঙ্কটা আমার চ্যাট বক্সে দেন, আমার ফোন থেকে আমার স্ক্রিনটা আমি শেয়ার দিব, শেয়ার দিয়ে দেন, আমি আপনাকে দেখাবো আসলে কিভাবে এটা কাজ করে আর কাজ করতেছে কিনা এটা আমি বুঝে দিচ্ছি। নেক্সট আবার আপনি স্ক্রিন শেয়ার দিবেন, সমস্যা নাই। হ্যাঁ, এই লিঙ্কটা কপি করে আপনার স্ক্রিনটা এখন অফ করেন। আপু লিঙ্কটা আরেকবার দেন তো একটু। আবার দিব? হ্যাঁ, লিঙ্কটা আরেকবার একটু দেন। আপনি তো ওটা কপি করাইছিল, জাস্ট খালি পেস্ট করবে। না ভাই, ওই বোটাটা তখন আসেনি। ওকে, এই হলো আপনার ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, আমি এখন দেখতে যাচ্ছি যে আসলে যে আমি যে ওয়েবসাইটে যে কলার বাটনে যে সেট করলাম এটা কি কাজ করে কিনা এটা দেখার জন্য আমি লিঙ্কে ক্লিক করলাম, আমার ওয়েবসাইটে আমি গেলাম, ব্রাউজারে সিলেক্ট করলাম। আপনার এই সাইটটাতে প্রবলেম আছে আর কি। এই যে আসলো আসলো, দাঁড়ান একটু ওয়েট করতে হবে, আর রেসপন্সিভ করা নাই দেখা যাচ্ছে। ওকে, এখানে তো আপনি লিঙ্ক আপ করছেন না, আমি এখন এই কলারের যে বাটনটা আছে এখন বুঝতে পারলেন, আমি এখন এই কলারের বাটনে আমি ক্লিক করবো, দেখি কি আসে। কলার বাটনে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে আমি কি কার মাধ্যমে আমি কল দেব, আমি ফোনের মাধ্যমে যেহেতু কল দেব, জাস্ট নাও করলাম। এখন আপনি এখানে দেখেন, আপনি যে নাম্বারটা এখানে দিছিলেন সেই নাম্বারটা কি শো করছে এখানে? হ্যাঁ, তার মানে আমি এখন এখানে আমি ক্লিয়ার হতে পারলাম যে আমি যে কলারে যে নাম্বারটা সেভ করলাম সেটা আসলে কাজ করে, আর এটা শুধুমাত্র কাজ করবে আপনার ফোনের জন্য, বা ট্যাব অথবা ফোন যারা ব্যবহার করে তাদের জন্য এটা কাজ করবে। হ্যাঁ, এটা তুমি পরে এডিট করে আমি অন্য নাম্বারও অ্যাড করতে পারি, তাই না? এনি টাইম আপু, জাস্ট খালি আমার মোবাইল ফোনে স্ক্রিনে আসে শেয়ার করে এটাই দেখালাম প্রুফটা যে কাজ করে কি না করে এটাই। ঠিক আছে। এখন আপনি স্ক্রিনটা শেয়ার দেন আপু। স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, আর আর কি কি প্রবলেম আছে বলেন। এটা কিন্তু একটা আপনার অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এখানে আপনার আইকনে অবশ্যই যদি নাম্বার দেন সেক্ষেত্রে নাম্বার দিয়ে রাখবেন, প্লাস এখানে নাম্বার দিয়ে রাখবেন। অনেকে আছে যে ওয়েবসাইটে আমি নাম্বার দেখে আসে আমার ডায়াল করে আমি আবার কল দিব, এটা বিরক্তকর একটা লাগে যায়। আর যদি এখানে আপনি এক ক্লিকে যদি আমি কল দিতে পারি, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি, তাহলে এখানে সুবিধাটা কার হচ্ছে বুঝুন তাহলে। জি ভাইয়া, আচ্ছা, আপনি স্ক্রিনটা কষ্টটা কম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা,
আর কি সমস্যা আছে, আর বর্তমানে আর কি সমস্যা আছে সেটা এখন বলে। এখানে আমার ইমেলটা তাহলে দিয়ে দিই, হ্যাঁ আপনি ইচ্ছা আপনি পরেও দিতে পারবেন, এখনো দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি করি ভাইয়া, আপনি দেখেন হ্যাঁ করেন, সমস্যা নেই। হচ্ছে না কেন? ইমেলে কি করতে যাচ্ছেন সেটা বলেন আগে। আপনি কিন্তু এডিট পেজে নাই, এডিট পেজে না থাকলে এডিট করতে পারতেছেন না, তো পরের টেবে যান। হ্যাঁ এখানে ক্লিক করেন, এইখানে হ্যাঁ অবশ্যই আপনি এডিট পেজে থাকতে হবে। এখানে ঢুকে হ্যাঁ এটাতে কি করতে যাচ্ছেন? এখানে এখানে তাই না? হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে, ইমেল আইকনে যে ক্লিক করেন এটা কি না, এটা ছিল? হলো না, এটা এটা কাটে দেন, এটা কাটে দেন। হ্যাঁ ইমেল আইকনে যে লিংকে ক্লিক করেন, এখানে আরেকটা জিনিস শিখে দেয়, ইমেল আইকন কোথায় যাবে? ইমেল আইকন যেটা বর্তমানে আপনার অবজেক্টটা সিলেক্ট করা আছে এটাকে ইমেল আইকন বলা হয়। আপনার ডান পাশে দেখেন লিঙ্ক আপে, যেখানে আপনার কলারে যেমন লিঙ্ক আপ করলাম সেম ওইখানে যান আপনি। আমার মনে হয় যে আপনার ওটা আসছে আগে এখানে ইমেলে দিব তাই না? এখানে মেলটা দেন। আচ্ছা এখানে মেলটা দেন, এখানে কি হবে আমি এখন বলি। এখানে আপনার যে মেলটা দেওয়া থাকবে, যে কন্ট্যাক্ট মেলটা, যে এখানে আপনি বাইরে যেটা শো করাবেন সেখানে, এখানেও লিংক আপডেট করা লাগবে। তাহলে হবে কি, ফোনে বা ট্যাবে যখন আমরা যখন ওই যে মেলে বাটনটাতে ক্লিক করব, সরাসরি ডিফল্ট ভাবে যে আমাদের ফোনে যে জিমেল বা হটমেল, যে মাইক্রোসফটের যে মেলের অ্যাপস গুলো থাকে। হ্যাঁ হ্যাঁ এখন প্রয়োজন পড়লে আরো দুটা নিয়ে রাখেন তো একটু যদি লাগে। আচ্ছা আপনি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ইমেলটা এখন একটু কল করার মতনই এটা অনেকটা কাজ করবে তাই না? হ্যাঁ ইমেলটা আপনি কপি করে নেন, কপি করব। হ্যাঁ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, হ্যাঁ কপি করেন, বুঝছি ভাইয়া। হ্যাঁ ডান করে দেন। এখন এখানে টেক্সট এখানে দেখেন কন্টাক্টে, এখানে ইনফো এট দা রেট অফ মাই সাইট ডট কম যেটা আছে ওটা এডিট করে এখন এই মেলটা আপনার বসাই যান। হ্যাঁ কি বললেন? এটা আপনি মেল আইকনের ডান পাশে দেখেন কন্টাক্টের পর যে ইনফো এট দা রেট অফ মাই সাইট ডট কম যেটা আছে এখানে ডাবল ক্লিক করেন। হ্যাঁ ডাবল ক্লিক করেন অথবা এডিট টেক্সে ক্লিক করেন, এডিট টেক্স, হ্যাঁ এডিট টেক্সে করেন। হ্যাঁ কন্টাক্টটা থাক, এখানে যে ইনফো এট দা রেট অফ মাই সাইট ডট কম যেটা আছে ওটাকে কেটে দেন, ওইখানে যেটা সিলেক্ট আছে আপু ওইখানে বাম পাশে যে বক্সটা আছে ওরকমই থাক, বক্সে কোনো আপডেট হবে না। হ্যাঁ যেটা নিচে দেখেন আপু যেটা সিলেক্ট করা আছে, হ্যাঁ হ্যাঁ নিচের লাইন, হ্যাঁ নিচের লাইনটা কাটা দেন, কন্টাক্টটা থাক ওইখানে একটা ক্লিক করেন মাউস পয়েন্টার দিয়ে। হ্যাঁ ব্যাক স্পেস দিয়ে এখন এটা কাটা দেন, হ্যাঁ ঠিক আছে এখন কন্ট্রোল ভি দেন এখন, ঠিক আছে ওকে। আপনি এখন সাইটে এসে ক্লিক করতে পারেন। হ্যাঁ এটা কি কেটে দেব এটা? হ্যাঁ এটা কেটে দেন, সমস্যা নাই, এটা প্রয়োজন নেই, ডিফল্ট ভাবে যেটা আছে এটা ঠিক আছে, সমস্যা নাই। এখন হ্যাঁ পাবলিশ দেন। এখানে আমি এখন আপনাকে একটা বলি, এখানে দুইটা সুবিধা করে দিলাম, একটা হলো আমার আইকনে আমি মেলে ইমেল অ্যাড্রেসে হলো লিঙ্ক আপ করে দিলাম, সেকেন্ডটা আমি দিলাম আমার কন্ট্যাক্টে মেলটা দিয়ে দিলাম। এখন যার যেটা পছন্দ হবে তাই সেটা ব্যবহার করতে পারবে, মানে কোনো ক্লায়েন্ট আসুক বা যে কোনো মানুষই আসুক না কেন তাদের প্রবলেম হবে না, অনায়াসে আমার কাছে কন্ট্যাক্ট করতে পারতেছে তারা। ও যদি আমার এখানে ক্লিক করে ডাইরেক্ট তো তাহলে চলে আসবে তাই না ভাইয়া? হ্যাঁ যদি আমি ফোন থেকে যাই অথবা আমার ট্যাব থেকে যদি আমি লগ ইন করি আপনার ওয়েবসাইটটাতে, তাহলে অবশ্যই আমার মেলে যে ডিফল্ট যে অ্যাপসটা থাকে ফোনের সঙ্গে অটোমেটিক নিয়ে যাবে, যেমন আমি ফোনেরটা দেখালাম সেম কিন্তু এটা। আপু আপনি কি এখন বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বুঝছি ভাইয়া, এই হলো বিষয়। আর আপনাকে এইভাবে এই আইডিয়া গুলো কিন্তু নিজেকে জেনারেট করতে হবে, আসলে যে আমি এখানে লিঙ্ক আপ করতেছি এখানে কি কি লিঙ্ক আপ করা যাবে বা কি সুবিধা আছে বা নাই এগুলা নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে। কিন্তু আমি যদি একটা একটা করে বলতে যাই সারাদিন ওটা শেষ হবে না, কিন্তু আপনি কাজ করতে থাকেন, সমস্যা হলে নক দেন, ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা ভাই ঠিক আছে, সর্বপ্রথম আগে রাসেল ভাইকে বলবেন, রাসেল ভাইয়া তারপরে নেক্সট আমাকে বলবে কি করা যায় দেখবো। আচ্ছা আপনার তো মোটামুটি প্রবলেম সলভ,
তারপরে কি আছে, ফুলমোহন রয়, ফুলমোহন রয় না কি নাম ভাই? ভাই আপনি আছেন কি? আচ্ছা আমার কথা কেউ কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে ভাইয়া যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কার কি ওয়েবসাইটে কি প্রবলেম একটু বলেন ভাই। ভাই আপনারা যদি কথা না বলেন তো সেক্ষেত্রে আমি অ্যান্সার দিব কিভাবে বলেন, বা সলভ করার সমাধানটা কই থেকে দিব? ভাই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি আজকে ক্লাস হবে? না, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আজকে কোনো কথা হবে না, আজকে উইকস নিয়ে কথা চলতেছে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা হবে সেটা রাসেল ভাই সেটা আপনাদেরকে জানাই দেবে। আজকে আচ্ছা শুধু উইকস নিয়ে কথা হবে এবং আপনার পোর্টফোলিও সাইটে প্রবলেম থাকে সেটা সলভ করে দেওয়া হচ্ছে। আচ্ছা মোহাম্মদ জাকির ভাই আপনি কি আছেন? জাকির ভাই আপনি কি জি আছেন? ভাই আছি, আচ্ছা ভাই আপনি কি হ্যাঁ ভাই ওয়েবসাইট, আছি। আপনার কি উইক্স এর ওয়েবসাইটটা কি কমপ্লিট? না ভাই কমপ্লিট হয়নি, কাজ চলতেছে আর কি টুকটাক। ঠিক আছে, আপনি কি সাইডের কাজ করতে কি কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু জানার কোনো বিষয় আছে কি? যদি জানার থাকে তো বলতে পারেন। না ভাই তেমন কিছু তো এখনো প্রবলেম পড়েনি ভাই, পড়লে আপনার বলবো। ওকে ভাই ধন্যবাদ আপনাকে। ওকে ঠিক ইসলাম আপু হয়েছে, ইলিয়াম ময় রয়েছে ভাই, অনুপ আচ্ছা কুমার ভাই, আছে কি? অনুপ কুমার ভাই আছে? আচ্ছা নাই। পলাশ ভাই আছে? জি ভাই আছি। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন স্ক্রিনটা শেয়ার দেন, আপনার প্রবলেমটা এখন বলেন দেখি কতদূর সলভ করা যায়। অনেক প্রবলেম, তাহলে ভাই এই বছর তো শেষ হবে না, প্রবলেম যদি একটার পর একটা পান তাহলে তো সারা জীবন শেষ হবে না। উইকসেট রিসেন্টলি ভাই আমাকে কিছু বলেন নাকি? না ভাই আপনি বলিনি, নেক্সট আপনার কাছে যাবে সমস্যা নাই, আপনাকে বলবো। আমার এখানে নয়েজ তো, আমি মাইকটা অফ করে রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই, কথাগুলো তো শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে ভাই, হ্যাঁ বলা যায় স্ক্রিনটা শেয়ার করেন। দিচ্ছি আর কার কি ওয়েবসাইটে কি প্রবলেম এটা একটু ফাইন্ড আউট করে রেডি করেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। আমার তো সবকিছু দেখে অফ হয়ে গেছে, দেখেন আবার কি হয়ে গেল, একটু আগে ঢুকলাম কাটা দিলাম, এখন দেখি আবার উল্টা পাল্টা হয়ে গেছে, পাঁচবার পাঁচবার শর্ট চাইতেছে। সমস্যা তাহলে কি আমি নেক্সটে কারোরটা দেখবো, আপনারটা বাই করেন ধীরে সুস্থে, সমস্যা নাই আমি আসি। না ভাই আমারটা আগে, আমার অনেক প্রবলেম, আমার ফাইনাল আছে, ক্লাসটা শেষ হয়ে যাবে, আমার প্রবলেম শেষ হয়ে যাবে। আমার মনে হয় আমার প্রবলেম গুলো যদি কেউ দেখে বা ভালো করে বুঝছেন তাহলে সবার প্রবলেম গুলো সলভ হবে। দেখা যাচ্ছে কি ভাই স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু স্ক্রিনটা খুব মনে হচ্ছে 2G মনে হয় নেট ব্যবহার করতেছে, আমি না আপনি বুঝতেছি না, মানে খুব ফাটে ফাটে যাচ্ছে আর কি, রেজুলেশন খুবই খারাপ। তো আপনার এখানে তো সমস্যা, আমার এখানে ভাই 5 Mbps স্পিড দিব্যি চলতেছে, কোনো সমস্যা নাই। কিছুক্ষণ আগে দিব ইসলাম আপুর সাথে যখন কাজ করলাম কোনো প্রবলেম দেখা দেয়নি, কিন্তু আপনার নেটে সম্ভবত সমস্যা, আপনি পেজটা আপ ডাউন করতেছেন অনেকক্ষণ পর সে আমার এখানে শো করতেছে। আচ্ছা যাই হোক, আপনি দেখান আপনার কি সমস্যা। আসলে উইকসটা অনেক লোড নেয় ভাই, ভালো খাবার খাইতে গেলে আপনাকে ভালো মতো সবকিছু দিয়ে পাক করতে হয়, দেন তারপরে সময় দেওয়ার পরে একটা খাওয়াটা ভালো চলে আসে, রুচি সম্পন্ন হয় তাই না?
তাহলে সেক্ষেত্রে তো এটা তো একটু সময় দিতে হবে। এখন তো রিসেন্টলি আপনার উইক্স এর আপডেট হয়েছে, আমরা যখন প্রথমে উইক্স নিয়ে কাজ করলাম তখন আরো প্রচুর সময় লাগতো। আর যাদের পিসিতে এক্সট্রা ডেডিকেট আপনার 4 GB গ্রাফিক্স আর 8 GB র্যাম আছে, তাদের সব থেকে বেস্ট আরো বেশি ভালো, আরো দ্রুত কাজ করে ভালো। আচ্ছা, তো 4 GB র্যাম? আর সমস্যা নাই, 4 GB র্যাম দিয়ে কাজ করা যাবে। ডুয়েল কোর পিসিতে মানুষ কাজ করতেছে ভাই এই উইক, আর আপনার কেন হবে না? আপনার তো আপডেট, সমস্যা কি? আমার কাছে কি কোর আমি তো দিতে জানি না। আপনার ডিস পিসির যা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ করবেন, তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন যে এটা কোন ভার্সনে কি। দেখেন দেখি, এটা আপনার Core i3 8th জেনারেশন, আপনার ক্যাশ মেমোরি আছে 2.21 গিগাহার্টজ, মোটামুটি ভালো, সমস্যা নাই। 8th জেনারেশনের পিসি তো খুব ভালো। আর এটাতে এক্সট্রা খালি একটা র্যাম 4 GB আর একটা লাগাবেন, একটা এসএসডি লাগাবেন, আরো দিব্যি চলবে। লাগানো যায়? আমার তো ল্যাপটপ, ল্যাপটপ লাগানো যায়? ল্যাপটপে যায় ভাই। আচ্ছা, এটা সমস্যার সমাধান আমি কিভাবে দেওয়া লাগে আমি রাত্রে আপনাকে দিয়ে দেবো। একটা অ্যাপস দিয়ে দিবো, আপনার পিসিতে কি কি এক্সট্রা ভাবে আপনি লাগাতে পারবেন কি না পারবেন সব ইনফরমেশন ওখানে পাওয়া যাবে। এখন উইক্স, আপনি উইক্স এ ফিরে যান ভাই, আপনি নেট আসলে স্লো। হ্যাঁ, হতে পারে। ও ভাই, এলা কি দিচ্ছেন ভাই, কোন দেখি? হ্যাঁ দেখেন ভাই, মোটামুটি হোমটা একটু কমপ্লিট আছে বুঝছেন, এগুলো আমি লিঙ্কিং সব বসাইছি। কিন্তু ভাই এই যে হোমে দেখেন যে টেক্সট গুলো আপনি দিচ্ছেন, টেক্সট গুলো ফন্ট সাইজ ঠিক নাই, দুটো ব্যাকগ্রাউন্ড এর সাথে ফন্টটা মিল নাই, কালারটা অ্যাডজাস্ট নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা তাহলে ঠিক করি নাকি? তাহলে প্রথমে কোনটা ঠিক করব? আপনার এখানে এখানে যে মেনু বারটা দেখেন না, এই যে হোম সার্ভিস প্রজেক্ট, এটা একটু ডানে চাপে দিবেন। এই পাশে? হ্যাঁ 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 হ্যাঁ, ডানে এই পাশে চাপাই, এই পাশে চাপাই দিলে এই যে কন্টাক্টটা মোর মোর অপশন চলে আসতেছে বুঝছেন। আচ্ছা, দেন দেখি, দেন দেখি একটু কেমন হয় দেখি। বেশ ঠিক আছে, এখন তো দেখাচ্ছে, যখন আমরা যে প্রিভিউ করব না তখন কিন্তু মোর হয়ে আসছে। আচ্ছা, এখন প্রিভিউ করে দেখেন দেখি, দেখি এই প্রবলেমটা সলভ করতে হবে তো। হ্যাঁ, কারণ এর আগে আমি দেখছিলাম তো, এখন ঠিক আছে অবশ্য। এই তো আপনি এখানে একটা জিনিস ভালো করছেন আবার খারাপ, আমার কাছে একটু খারাপই লাগবে, কেননা আমি এটা সাজেস্ট করি না। যে আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দিছেন তাই না, এই ভিডিওটা আমি না ভাই ওখানে পাইসি দিয়ে দিছি, এখানে আপনি ভিডিও এটা অ্যানিমেশন এটা ভিডিও। আচ্ছা আচ্ছা, এটার একটাই প্রবলেম হচ্ছে, যেমন আপনার নেটটা কিন্তু একটু স্লো, এখন আপনি নিজে নিজে কাজ করতে যাচ্ছেন, আপনার সাইটটা কিন্তু আরো বেশি ভারী হয়ে যাচ্ছে, এবং অন্যরা যারা এটা দেখতে যাবে তাদের তো 4G না থাকতে পারে, 3G বা 2G তো থাকতে পারে। এটা আপনি সব দিকে বিবেচনা করে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হয়, আর ভিডিও গুলো একটু কম ইউজ করাই ভালো। আচ্ছা যাই হোক। আচ্ছা, এটা কি আমরা বাইরকে দিব না, আমাদের এই যে পোর্টফোলিওটা এটা তাকে দিব না নাকি? হ্যাঁ, এটা তো অবশ্যই বাইরকে দেওয়ার জন্য, বাইরকে দিলে তো মনে করেন বাইরের দেশে তো সবগুলো তো 5G তাই না, আছে এখানে? আপনি শুনেন, 4G 5G হিসাব করবেন না, আপনি এমন একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট বানাবেন দেশে এবং দেশের বাইরে যে কোনো সাইটে হোক, একটা বায়ার যখন দেখবে যে একটা সাইটের লোড নিতে এরকম করতেছে বা মাঝে মধ্যে থামে, আমরা তো জানি এই ভিডিওটা এটা একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যানিমেশন ঠিক আছে, কিন্তু আপনার যখন বায়ার মনে করবে আমি সাইটটা দেখতে আসলাম আর সাইটে এসে এরকম থামাথামি করতেছে, ওদের যতই 5G থাক না কেন ওদের তাও কিন্তু নেটের প্রবলেম থাকবে, কিন্তু 100% কিন্তু কোনোটাই কমপ্লিট হয় না। মানে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, এখন কি সমস্যা বলেন আপনার? না না, কি কি সমস্যা আছে আপনি তো দেখে বুঝতে পারতেছেন, ঠিক আছে এগুলো একটু বলেন আমি সলভ করে। না না, আপনি আমার তখন বললেন যে ভাই এটা এটা সমস্যা, এটা অ্যাড করব, ওটা পাচ্ছি না, এটা
আমি কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছিলাম আপনাকে, আপনার এমন কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখালাম, আপনি দেখছেন কিনা জানি না, এই জিনিসগুলো একটু ফলো করি। যেহেতু এটা বাইরের দেশে এই সাইট গুলো যাবে বা বাইরের দেশে কোনো না কেউ না কেউ দেখবে, এটিস গুলো মাথাতে অবশ্যই একটু রাখতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, আমার কালার কম্বিনেশন কি মানে কি আর কি দেওয়া যায় একটু বলেন। কালার কম্বিনেশনের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ফন্টের কালার কোনো মিল নাই, আর আমি সাজেস্ট করব এই ব্যাকগ্রাউন্ড রাখেন না। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা তাহলে চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডটা কোথায় কোথায় যেতে হবে? ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, আপনার কোথাও যেতে হবে না, এখান থেকে এখান থেকেও দিতে পারবে। কোনটা ব্যাকগ্রাউন্ড ভালো হবে ভাই? ভাই সাইজটা আমার না, আপনার বলেন তো এখন। ভাই আপনি ভাই আমার তাই আমার তো কোনো পছন্দ এখানে ভাই যুক্তি সম্পন্ন কথা বলেন একটা জিনিস, সাইটটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর করতেছে, আপনি কোন রিলেটেড বানাতে যাচ্ছেন, আপনি কার কার সাথে প্রেজেন্ট করবেন, সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের উপর। এখন আমি শিখতেছি তো এই জন্য বলতেছি, আপনার কেমন পছন্দ কেমন কি বুঝছেন? আমার আমার পছন্দের সাথে সাথে নাই, যখন এটা দেখবো বুঝবো বুঝছেন, তখন কিন্তু আসলে তখন কিন্তু কম্বিনেশন আমার ভিতর চলে আসবে, এটা দিলে এটা দিতে হবে, এটা দিলে এটা দিতে হবে, ভাই এটা বলছিল ওটা বলছিল, ঠিক আছে, তখন কিন্তু অটোমেটিক যখন আমরা তৈরি করি। এই জন্য বলতেছি আপনার কেমন কি এটা একটু বলুন। ভাই আমার সেরকম কোনো পছন্দ নাই, আমি আপাতত সাজেস্ট করতেছি আপনি যে কোনো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেন। আচ্ছা যে কোনো একটা, কোনটা নেওয়া যায় ভাই? এখানে কিছুক্ষণ আগে একটা দেখলাম কই গেল, ইওলোটা কই গেল জানেন তো? ইওলোটা ইওলোটা আচ্ছা আচ্ছা, ইওলোটা নিচের দিকে আছে এই তো। এটা বা তার বাম পাশেটা, হ্যাঁ এটা দেন নাকি? এটা পাতার নিচেরটা, ইয়েলোর নিচেরটা, হ্যাঁ দেন দেখি। আপাতত দিয়ে রাখেন, পরে আপনি এগুলো চেঞ্জ করি। এটা মোটামুটি ভালো দেখাচ্ছে। হ্যাঁ এখানে আপনার হচ্ছে কন্টাক্ট টেক্সট কালার গুলো চেঞ্জ করবেন, এই হলো বিষয়। কালার কেমনে চেঞ্জ করে দেন? কালার তো চেঞ্জই হতে। হ্যাঁ এই যে এডিট টেক্সট, এডিট টেক্সট, এডিট এডিট এডিট। তারপর তারপরে এখানে দেখেন এই যে বোল্ড, আইটেল, আন্ডারলাইন, এখানে কালার, হ্যাঁ এই যে হাইলাইট আছে, কালার আছে। কোনটা টিপবো ভাই? আন্ডারলাইনের পাশে ভাই আপনি কিন্তু জানেন ভাই এরকম করেন না বুঝছেন, কালার দেন। ওকে কেমনে করবো ভাই? ঢং ঢং। আরে না ভাই আপনি কেমন ক্লোজ করেন, ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন ভাই। আমি কিন্তু জানি আপনি কিরম কাজ জানেন বা আপনার অভিজ্ঞতা কি, আমার সাথে ধারণা আছে। আমি শুনুন আমার, হ্যাঁ ঠিক আছে, উপরেরটা ব্ল্যাক দিলেন ঠিক আছে, নিচেরটা ব্ল্যাক দেন না, এটা হোয়াইট দেন বা যেটা ভালো মনে হয় সেটা দিয়ে দিন। আচ্ছা হোয়াইট দিই তাহলে। সবাই একটা জিনিস মিস করছে, এই জিনিসটা কেউ লক্ষ্য করেনি, সবার উদ্দেশ্যে এটা বলতে হবে। আচ্ছা বলবো, মানে ভাই আপনি হাইলাইট করতেছেন নাকি? এরকম হইলো কেন? হাইলাইট করতেছেন কেন ভাই? কন্ট্রোল জেড দেন। হ্যাঁ হাইলাইটের বাম পাশেটা দিবেন না ভাই, কালার দিবেন শুধু আপনি। এইটা না হাইলাইট, এই যে হাইলাইট, হাইলাইট কে ভাই আবার ভুল করেন, এই কালারে দিবেন নাকি? হ্যাঁ কালার দেন। আচ্ছা সরি ভাই, এখন ভালো দেখাচ্ছে ভাই? আমার কাছে ভালো মন্দ নাই, আপনি পরে ওগুলো ঠিক করবেন, কালার নিয়ে আমার কাছে বলবেন না, কাজের সমস্যা যেটা সেটা নিয়ে আমাকে বলবেন। এখানে আমার আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। প্রশ্ন হচ্ছে আচ্ছা দিদি ইসলাম আপু আছেন কি আপনি? হ্যাঁ আছি। হ্যাঁ আপু এখানে তো আপনারা কেউ প্রশ্ন করেন, এটা যেহেতু আমরা ফাইবার রিলেটেড একটা পোর্টফোলিও বানাতে যাচ্ছি, যে ফাইবারের লিংক গুলো করে রাখবো, যে আমার এখানে যে আমি ফাইবারের যে যাবো আমার পোর্টফোলিও গুলো আমার প্রোফাইল গুলো দেখাবো কিভাবে, এটা কি বলছিলেন কি আপনি বলেননি ভাই? এটা কি আমি তো আগে ওগুলো ঠিক করতে করতে এটার মনেই নেই মনে। যাই হোক নেক্সট টাইমে ওটা ভুল হবে না। এখন এখন হচ্ছে আমি যে পলাশ ভাইকে দেখে দিচ্ছি, আপনি ওটা দেখলে পারবেন না? আপনি তো আবার এক্সট্রা দেখে দিতে হবে, কোনটা আপনি একবার করে দেখেন আগে। আচ্ছা পলাশ ভাই নিচে আসেন। জি ভাই আসছি।
এখন এখানে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এখানে কি ফাইবারে অ্যাড করতে চাচ্ছেন? না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার এখানে এখানে আর একটা টিপস এখানে খাটান, এখানে তো অবশ্যই করবেন, আপনার ইমেজে যান, উপরে যান, উপরে যান, উপরে যান, এখানে ওরে ভাই ওইখানে উপরে যান না, স্ক্রল বারটা ঘুরালে তো হচ্ছে, আপনি পিকচারটা কই ভাই? এই যে এই যে, হ্যাঁ আপনি পিকচারটা সিলেক্ট করেন, অবশ্যই হ্যাঁ পিকচার দেন তো লিংক আপ আছে ভাই, হ্যাঁ তো আচ্ছা যেখানে অ্যানিমেশন করছেন অ্যানিমেশনের আইকনের ডান পাশে দেখেন তো লিংকের কোনো অপশন পাচ্ছেন দেন তো, হ্যাঁ এটা কি করছেন ভাই? ওই অ্যাড্রেসটা দেখছেন ভাই, ওই অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে ক্লিক করেন। কোথায় ক্লিক করব শুনতে পাই? ওই অ্যাড্রেস দ্বিতীয় অপশনটা বাম পাশে, দ্বিতীয় অপশনটা দেন, ওই অ্যাড্রেস এখানে 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 হলো ফাইবারের লিংকটা পাঠাই দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার প্রোফাইলে ফাইবার লিংকের যে অ্যাড্রেসটা আছে, জি ভাই বুঝতে পারছি, দেখি আপনার ফাইবার লিংকটা কেমনে কপি করেন। কপি হয়েছে ভাই? ভুল আছে ভাই, কপি কি আপনার ভুল আছে? কপি কি ভুল হয়ে গেল? কি ভুল করলাম? আমি বলি আপনি যান এখানে, এখানে কিন্তু ফাইবারে কিন্তু আপডেট চলতেছে, সাইটে কাজ চলতেছে, এখানে দেখেন আপনার প্রোফাইলের নাম দেওয়া আছে পলাশ রয় 999, এতদূর পর্যন্ত আপনি কপি করবেন, ওইখানে প্রশ্ন পদ্ধতির পর এই পাশে যে আপনি যেটা আছে এটা কপি করবেন না, কেননা যখন ওই আপনার ফাইবারের কাজটা যখন কমপ্লিটলি শেষ হবে তখন কিন্তু এটা থাকবে না, আর এই লিঙ্কটাতে তখন কিন্তু আপনার কাজ করবে না, কিন্তু এটা মাথায় রাখেন, কিন্তু ফাইবারে বর্তমান কিন্তু কাজ চলতেছে, কিন্তু এখনো আপডেট শেষ হয়নি। দেখেন ঠিক আছে, এই যে প্রশ্ন উত্তরটা কাটা দেন, এখন ডান করেন, এখানে ক্লিক করলে আমার ফাইবারে চলে যাবে তাই তো? হ্যাঁ তাই তো, বুঝতে পারছি। এমন কিছু ওয়ার্ডে আপনি আপনার গিগের যেমন এসইও লেখা আছে, এসইও যদি কোনো গিগ থাকে বা এসইও সম্পর্কে কোনো তথ্য থাকে সেই লিংকটা নিয়ে এসে এখানে সেট করে দেবেন, এইভাবে এই জিনিসগুলো সেট করে রাখবেন। এক কথা শেষ, এখানে দুইটা লাভ, একটা তো হচ্ছে আপনার বায়ারকে আপনি প্রোফাইলটা দেখাচ্ছেন, সেকেন্ড টাইমে যখন আপনার এই ওয়েবসাইট থেকে যখন আপনার কেউ ক্লিক করে আপনার গিগে যাবে তখন আলাদা একটা ট্রাফিক চলে যাচ্ছে, ওইখান থেকে আলাদা ইনফিউশন ক্লিক ভিউ একটা জেনারেট হবে। আচ্ছা আমরা প্রত্যেকটার উপরে এইভাবে লিংক আপ করতে পারি না? সবগুলা করেন না ভাই, এখন আপনি ভাত খেতে পারবেন না, 1 প্লেট আমি যদি 2 প্লেট ভাত দেখেন আপনি তো খেতে পারবেন না ভাই, ভাত চলে যাবে। এখন কি আমার কথা বুঝতে পারছেন ভাই? লিমিটে থাকবে, ক্লোজ করবেন না, ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলোকে আমরা টার্গেট করার জন্য, মানে বায়ার ওইখানে ওই কিওয়ার্ডটা দেখতে মাউস পয়েন্টার নিয়ে যাবে, মাসবি নিয়ে গেলে জানি ক্লিক করে যায়, সে বুদ্ধিটা করবে। আর এখানে এটা একটু বলেন তো ভাই কিভাবে করব? মনে করেন যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলের উপরে আমি এডিট করেন, আচ্ছা এডিট করেন না কেন? আচ্ছা বললাম, হ্যাঁ এডিট করেন, হ্যাঁ শুধু প্রোফাইলটা এখন সিলেক্ট করেন, শুধু প্রোফাইল যেটা মানে আপনি করতে চান জাস্ট অতটুকুই আপনি সিলেক্ট করবেন। এখন লিংক, এখন আপনার বাম পাশে যে বক্সটা আছে, বক্সের এখানে যে লিংকটা আছে এই লিংকে ক্লিক করেন, নিচে আসেন, হ্যাঁ ডান ডান ভাই, ওই শুধু ভাই ডানে, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ যে এখন ওয়েব অ্যাড্রেসে দেন, যে লিংকটা কপি করা ছিল এখানে পেস্ট করে দেন, হ্যাঁ। আর এটা সবসময় মাথায় রাখবেন, কেউ যদি প্রোফাইল লিংক চাই তাকে এইভাবে দিবেন না, কেননা ফাইবার যে কোনো মুহূর্তে আপডেট শেষ হতে পারে, আপডেট শেষ হলে এই লিংকটা কাজ করবে না আপডেট। এখন ওকে দেন, এখন হয়ে গেল তাই তো, এটা ক্লোজ করে দেন, এটা এখন পাবলিশ দেন, পাবলিশ দেন, এখন সেট সাইটটা প্রিভিউ করেন, না না আপনি এখন পাবলিশ দিলেই হবে, সমস্যা নাই। সে এখন দেখা যাচ্ছে আমি একটা সাইট আমি পাবলিশ করবো না, আমি সেট দিয়ে দিয়ে করে ফাইনালি আমি পাবলিশ দেবো, সেক্ষেত্রেও দিতে পারবো, এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। এই সাইটটা এখন প্রিভিউ করেন, প্রিভিউ করে দেখেন যে আসলে আমি যে লিঙ্ক আপ গুলো কাজ করলাম সেটা বাস্তবে করে কি না করে। কি আসলো ভাই এটা? কংগ্রাচুলেশন, ডোন্ট শো দা এগেইন, এই মেসেজটা ক্লিক করে দেন, বাম পাশে টিক বক্সটা দিয়ে দেন, কাটা দিব না ইয়া দিব না, কি করব এটা, কি করব এই যে এখানে এই বামে বামে বামে, হ্যাঁ এটা টিকটা দিয়ে দেন, এখন ডান করে দেন, এটা আর আসবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন পাবলিশ করতেছি, পাবলিশ করেন, এখন সাইটে যান,
ভিউ সাইটে যান বা ভিউ সাইটে যান, পাবলিশ থেকে ভিউ সাইট বা প্রিভিউতে যান, দেখেন যে আপনি যে লিংকটা করলেন কাজটা আসলে কি বাস্তবে হলো কি হলো না। আপনার ইমেজটাতে মাউস পয়েন্টারটা নিয়ে যান, নিয়ে যান, দেখেন যে আসলে লিংকটা কি শো করছে। জি ভাই, এই যে হাতটা আসছে, হ্যাঁ, তার মানে লিংকটা কাজ করতেছে, নিচে আসে, হ্যাঁ, লিংকটা কাজ করতেছে, প্রোফাইলটা দেখেন, হ্যাঁ হ্যাঁ কাজ করতেছে, করছে। মানে এইভাবে কিছু টার্গেট আপনাকে করতে হবে, যেন বায়ার কে আমরা চালাকি করে আমাদের প্রোফাইলে নিয়ে যাব, প্লাস এখান থেকে একটা ক্লিক ভিউ ইকুয়েশন আমরা জেনারেট করে নেব। যখন একটা ওয়েবসাইট থেকে যখন আপনার ট্রাফিক চলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিটটা বেশি। আর কি প্রবলেম ভাই? কোনো প্লাগইন যদি আমরা ইউজ করতে চাই, ঠিক আছে, বা সাবস্ক্রাইব, আমি তাহলে এখানে বলি প্লাগইনের বলতে কি, প্লাগইনে যান, আপনি এডিটে যান, ডিফল্টভাবে যতগুলো প্লাগইন এক্সট্রা এমনি দেওয়া আছে, ইনস্টল ছাড়া যেটা দেওয়া আছে সেটা আপনি শেষ করতে পারবেন না। এক আজ পর্যন্ত আমি যতগুলো প্রজেক্ট কমপ্লিট করছি এবং রানিং প্রজেক্টের যেটা আছি, আমার প্লাগইনের প্রয়োজন হয় না, তার কারণ এই থিমের সাথে অলরেডি প্লাগইন দেওয়া থাকে, অথবা প্লাগইন যদি না পাই তাহলে অ্যাডে ক্লিক করে আমি প্লাগইন নিয়ে নেই। তবুও যদি আপনার প্লাগইনের যদি প্রয়োজন হয় আমি আপনাকে একটা ধারণা দিই, হ্যাঁ, অ্যাডে ক্লিক করে এখানে দেখেন প্লাগইন পড়ে গেল, বুঝে ভাই করেন, এটা আজকে বুঝতে পারেন, দেখি কেমনে ভাই করেন। আপনি সার্চ বক্সে যান, ওই যে উপরে সার্চ বক্সে যান, এক্সের উপর, হ্যাঁ, এখানে প্লাগইন লাগেন, আপনি একটু বোকা বানালাম, আপনি তো দেখছি শোনেন, আপনি তো জানেন, জানার পর এগুলো রিসার্চ করার পর আমার সাথে কিন্তু আপনি আমার আর করার কিচ্ছু নাই ভাই, কিছুই তো করতেছে না, আরেকবার ক্লিক করি, তখন ভালো মতো ক্লিক হয়। এখানে এখানে কি বলছে, উইক্স অ্যাপস মার্কেট, যেমন আমাদের গুগল প্লে স্টোর আছে বা অনেক সাইট আছে, যে সাইট থেকে অ্যাপস গুলো নিতে পারি, নিয়ে ইনস্টল দিতে পারি। আমি সবসময় সাজেস্ট করবো আপনি একটাই, এই প্লাগইনের থেকে আপনি কাস্টমাইজ করে নিজে কোনো অ্যাপস তৈরি করা সবচেয়ে বেটার। যেমন ওই যে উইক্স চার্ট যেটা আছে, সেটা হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে আমাদের অটোমেটিক একটা হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, এই ধরনের অনেক কমেন্ট আসে, আমরা মেসেজ করি বা রিপ্লাই দেয় আমাদের কাছে ইনফরমেশন কিছু চাই, এই হলো বিষয়। মানে আমি মানে এখানে প্লাগইনটা এইজন্য ইউজ করতে চাচ্ছি যে মানে অনেক ওয়েবসাইটে ঢুকছিলাম, ঢুকে দেখি মানে ডাইরেক্ট ফেসবুকের সাথে লিংক আপ, ঠিক আছে, মানে এখান থেকে আপনার মেসেঞ্জার, ঠিক আছে, কন্ট্রোল করা, ওই সিস্টেমটা করতে চাচ্ছিলাম আমি, বুঝছেন, এটা বর্তমান সবগুলো পেইড হয়ে গেছে। আপনি মেসেঞ্জার লেখেন, মেসেঞ্জার ওখানে সার্চ দেন, বাম পাশে যান, মেসেঞ্জার লেখেন, দেখেন মেসেঞ্জার এখন ফিচারটা দিছে কিনা সেটা এখন দেখেন, চোদ্দ দিনের জন্য ট্রায়াল ভার্সন দিল আপনাকে, 14 দিনের পর পেড করতে হবে, কিন্তু এটা মনে রাখেন, সারা জীবনের জন্য ফ্রি দেবো না, সারা জীবন দিবে ভাই, ওয়েট করেন, উইক্সের হলো নিয়ম আছে, আপনি যদি ডোমেইন অ্যাড করেন পার মান আপনি $4 করে কাটবে, ওদের একটা হোস্টিং সাইট আছে, হোস্টিং সাইটের জন্য $4 করে কাটবে,
এই কারণে এগুলো খুব কম ব্যবহার করা হয়। আর বায়ার যারা দেয় আমাদেরকে, বায়ারদের ডলার থাকে, ওদের টেনশন থাকে না, অ্যাড করে দেয়। এ হলো বিষয় ভাই, এখন বিষয়টা বুঝতে পারছেন? বুঝতে পারছি। অন্য কোনো বুদ্ধি আছে কি ফ্রিতে চালার জন্য? হ্যাঁ ভাই। তাহলে ভাই আপনি ওয়ার্ডপ্রেসে জোর দিন ভাই, ওয়ার্ডপ্রেসে অনেক আপনি সিস্টেম পাওয়া যায়, ওগুলো আপনার পেজ গুলো ফ্রি করা যায়। নিচে দেখো কোনটার কোনটার ফ্রি প্ল্যান লেখা আছে, সেটা সেটা চালাতে পারবেন, বুঝছেন? এখানে সবগুলো বাই আছে। ওই যে দেখো ফ্রি প্ল্যান অ্যাভেলেবল, ওই যে নিচে জুম লাইভ চ্যাট ওটা ফ্রি, তারপর এই যে এই কানি সবার নিচেরটা, সবার নিচে হ্যাঁ জিবো লাইভ চ্যাট, হ্যাঁ এটা ফ্রি। তারপর এই পাশে আরেকটা আছে, এই যে বুঝছেন? কিন্তু আপনি যেহেতু হোস্টিং নিচ্ছেন না, মানে সাইটের যে প্রিমিয়াম একটা ফ্রি যে একটা মান্থলি একটা আছে ওইটা নিচ্ছেন না, এই জন্য এই কয়েকটা পাবেন না। যখন ওইটা নিবেন টাকা দিয়ে তখন ওইটা পাবেন, বুঝতে পারছেন? আর 14 দিনের যেটা দেখতেছেন ট্রায়াল, ওইটা আপনি টাকা দিয়ে ইচ্ছা করলে এখন কিনে নিতে পারবেন। আচ্ছা আমরা 14 দিনের জন্য এটা ইউজ করি, ঠিক আছে? আপাতত শুধু অ্যাড করাটা শিখি, তাই তো? করেন অ্যাড দিব, দেন দেখেন কি মেসেজ দেয়। একটু ওয়েট করেন, এখানে কি হচ্ছে, রেড দিস বেসিক সাইট ইনফো, সাইট ইনফো এখানে মাস্টার নিলেন। মেহেদি ভাই, মেহেদি ভাই আপনাকে স্কাইপ এ একটু ফোন দিচ্ছি, ফোনটা রিসিভ করেন তো। মোরে ক্লিক করেন, দেখি কি আছে এখানে। এই যে এখানে কি বলছে, দা অ্যাপ ইজ ওয়েলবে আবল টু ভিউ দ্য বেসিক ইনফো সার্ভিস। হ্যাঁ, অ্যালাউ অ্যাড করে দেন। কোথায় গেল ভাই? একটু দম নিতে দেন ভাই। আচ্ছা ঠিক আছে। এই দেখেন লাইভ সেট একটা বক্স চলে আসছে, ওখানে লোড নিচ্ছে দেখছেন? বাবাজি এখন কি বলে এখন দেখেন, দেখি থানা এই বিষয় নিয়ে আসবো ভাই। আগে একটু দম নিতে দেন, ওই আসুক আর সম্পূর্ণ কাজ শেষ করুন, তারপরে আপনি নিয়ে ওটা কাজ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি আপু বলেন। প্লাগইনের কাজটা হচ্ছে মূলত আপনার, আমি এখন আমার এই ওয়েবসাইটটা আছে, আপনি এখন আসলে এখন আমার সাথে সরাসরি খুব দ্রুত কন্টাক্ট করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে আমার সাথে কন্টাক্ট করতে চাচ্ছে, এই ক্ষেত্রে প্লাগইন গুলো ইউজ করা হয়। এখানে আরো কিছু প্লাগইন আছে, যেমন কিছু টেবিল প্লাগইন বলতে আপু বোঝাচ্ছে যে এক্সট্রা কিছু ফাংশন, ঠিক আছে, যেখানে আপনি ওই প্লাগইন গুলান অ্যাড করলে এক্সট্রা কিছু ফিচার পাবেন, যে ফিচার গুলান এখন এখানে দেওয়া নাই সে ফিচার গুলান পাবেন। সেটা আপনি যদি চান যে আপনি মেসেঞ্জারের ফিচার অ্যাড করে নেবেন সেটা পারবেন, অথবা যদি আপনি আরো কাস্টমাইজ ভাবে অনেক ফিচার আছে যেগুলো অ্যাড করে নিতে চান সেটা নিতে পারবেন। মূলত এগুলো হচ্ছে প্লাগইন বলে, এক একটা প্লাগইনের কাজ এক এক রকম। আর এই প্লাগইন গুলান আপনি যে এখানে হয়তো বা পাবেন না, সেগুলো অ্যাড করার ফলে সেগুলো এক্সট্রা ফিচার আপনি পাবেন, এক্সট্রা ভাবে সেগুলোকে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে এক্সট্রা ভাবে উনি হচ্ছে মেসেঞ্জারটা অ্যাড করছে। পলাশ ভাই কি চলে গেল? আচ্ছা যাই হোক, উনি এক্সট্রা ভাবে মেসেঞ্জারটা অ্যাড করছে, এটা একটা এক্সট্রা প্লাগইন ছিল, প্লাগইনটা হচ্ছে মেসেঞ্জারের জন্য, ঠিক আছে? হ্যালো, আচ্ছা নিশাদ আপু আপনার কি ওয়েবসাইটটা করা আছে? ওয়েবসাইটটা খোলা আছে কিন্তু এখন নেটে একটু প্রবলেম হচ্ছে, তো এটা দেখাতে পারবো না। ওকে ঠিক আছে। হ্যাঁ দীপ ইসলাম আপু আছেন কি? আপনার ওই প্রবলেমটা একটু দেখে নেবেন এখন না পরে? জি আছি ভাইয়া, কি বলেন?
ওই যে ফাইবারটা কি হলিং আপ করবেন সেটা এখন কি দেখে নেবেন না পরে? ওই যে ভাইয়ার মতো ছবির মধ্যে অ্যাড করতে হবে না, আমি দেখলাম তো। হ্যাঁ ওইভাবে করবেন, এবং প্লাস আপনি যেখানে সোশ্যাল মিডিয়ার যে আই নেট চলে গেছিল। আচ্ছা পলাশ ভাই, আপনি তো ওইটা ছাড়া তো আর তেমন আর কোনো কাজ নাই তাই না? কি কার গাল খাওয়া দেয়া কি হয়েছে? তাহলে গুলো গাল খাওয়া দেয়া সেক্ষেত্রে এটা হাইড করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা অ্যাড করবো। ওই যে এখান থেকে আপনি সার্ভিসে গেলেন ওখানে যান, এখন ওই যে ম্যানেজ ম্যানেজ পেজে ক্লিক করেন। ম্যানেজ পেজ কোন পাশে? তো একবারে নিচে নিচে। এটা কি আবার করে দেবো? ম্যানেজ পেজ এখন সাইড মেনুতে ক্লিক করে উপরে সাইড সাইড থেকে সাইড উপরে এক নাম্বারটা এখানে এই যে ব্লকটা আছে ব্লকে এখানে ক্লিক করে ওই যে থ্রি ডট মেনুতে ডান পাশে হাইট। হ্যাঁ এই তো বুঝছেন, এটা তো নাকি? হ্যাঁ
ভাই আপনি সবই জানেন বুঝছেন, তারপর মানে ঠিক আছে হাইট দিব নাকি? হ্যাঁ হাইট দিলে মানে পরে খুঁজে পাবো কেমনে? এখানেই পাবেন, এখানে আবার শো করে দিবেন, আর যতগুলো পোস্ট হবে সবগুলো পোস্ট আপনার হলো এই যে এখানে এসে ঢুকবে প্রজেক্টের ভিতর। আচ্ছা ঠিক আছে, লেগে এখন এই যে কি বলে আর এটা ইডিট করাটা দেখে দিচ্ছি, ইডিট করাটা আপনি নিজে করবেন, আপনি নিজ মতন করে করবেন। ওই দেখেন মেনুটা বারের হচ্ছে বাইরে চলে গেছে, উপরে যান ওগুলান সব ঠিক করবেন, দেখেন যে মেজারমেন্টটা আছে ওটার বাইরে চলে গেছে, দেখেন মেনুটা ওই যে সাইডে দেখেন অল্প একটু চলে গেছে, হ্যাঁ ওগুলান সব ঠিক করে নিয়ে একবারে সঠিক প্লেসে বসে দিবেন। ঠিক আছে আচ্ছা, এই লেখাগুলো কিভাবে এডিট করব? ম্যানেজ ব্লগে ক্লিক করেন, ম্যানেজ পোস্ট অথবা ম্যানেজ ব্লগ। ভাই কোথায় যা ভাই ওই দেখেন আপনি ব্লগের হলো উপরে দেখেন অল পোস্ট একটা লেখা আছে না, তার নিচে অল পোস্ট আছে, আমার কি মনে করে আমি তো এখানে যে তিনটা আমরা কি পোস্ট করতে পারি কিন্তু এটা দেখা যায় বাকিগুলো আমি পারি, এখানে যে তিনটা পোস্ট আছে আপনি ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারবেন অথবা এডিট করতে পারবেন, প্রথমেরটা এডিট করেন, একটা এডিট করে দেখলে পরেরটা নিয়ে নেবেন, আর এডিট যদি না করে নতুন কোনো পোস্ট দিতে চান উপরে ক্রিয়েট নিউ পোস্ট আছে ওইখানে ক্লিক করলেই হবে। এখানে উপরে হবে আপনার পোস্টের টাইটেল হবে, নিচে পোস্টের ডেসক্রিপশন দিবেন, তারপরে দিবেন ইমেজ, তারপরে কোনো যদি লিংক আপ করতে চান সে লিংক আপ দিবেন, তারপর পাবলিশ। এখানে দেওয়াই আছে আমার টাইটেল, ঠিক আছে, আই উইল ডু পারফেক্ট ডেটা এন্ট্রি ডেটা মাইনিং ইন্টারনেট রিসার্চ, সুন্দর চলে আসে, ভালো লাগলো। এখানে এখন যে প্লাস চিহ্নটা আছে এখানে কি যায় দেখেন, দেখেন করেন না ভাই ক্লিক করতে থাকেন কি আছে দেখেন, ক্যামেরাটা ক্যামেরা এখানে আপনি পিকচার দিতে পারবেন ভাগ করার জন্য, মানে দুই পাশে দুটো টেক্সট আছে বা দুই পাশে দুটো ইমেজ আছে দুটাকে ভাগ করে দেওয়ার জন্য। আচ্ছা একটা আরেকটা জিনিস দেখে দাও, এই জিনিসটা সবারই প্রয়োজন কিন্তু সবাই এই জিনিসটা কোশ্চেন করে না, ধরো এখানে কোনো একটা টেক্সট লেখা হইলো, ঠিক আছে, টেক্সট লেখার পর এই টেক্সটটা লিংক হবে যে কোনো পোস্টের সঙ্গে, সে ইচ্ছা করলে পোস্টার লিংকটা লাগাই দিতে পারবে, খুব সহজ একটা কোশ্চেন কিন্তু হচ্ছে আপনারা এটা অনেকে করেননি বা এই জিনিসটা আপনাদের অনেক সময় কাজে লাগবে, এই জিনিসটা আপনারা কি পারবেন? কোশ্চেনটা আবার ভালো করে শুনেন, এই কোশ্চেনটা প্রায় হচ্ছে মানে এই কাজটা আপনাদের প্রায় সকলেরই প্রয়োজন পড়তে পারে, ধরেন এখানে আপনি কোন একটা টেক্সট লিখলেন যেন যেমন এই পলাশ ভাই এখানে লিখছে আই উইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি এক্সেট্রা, ঠিক আছে, এখন বডিতে উনি আরো কিছু লেখা লিখলো নিচে কিন্তু আরো লেখা যাবে বডিতে, ঠিক আছে, তো লেখার পর এখানে এই পোস্টটা পাবলিশ করলো, সে পাবলিশ করার পর যে পাবলিশ করার পর ইউআরএলটা পাবে সেই ইউআরএল টা উনি যে কোন একটা মেনু বারের সঙ্গে অ্যাড করে দিবে, এটা কি আপনারা পারবেন? কে কে পারবেন না বলেন তো? আমি বলি শুনো সবাই পারবে কিন্তু বিষয়টা এখনো আর ক্লিয়ার হতে পারেনি, এখানে যে হ্যাঁ ক্লিয়ার এখানে করে দেই দেখাই ক্লিয়ার করে দাও তাহলে ওদের জন্য খুব সহজ হবে, এই জিনিসটা কিন্তু খুব সবারই প্রয়োজন পড়বে। এখানে আমি বলি ইবাই যে ব্লক যেমন পলাশ ভাই কিছুক্ষণ আগে যে ব্লক যে মেনু বারে যে মেনুটা চলে আসলো যেটা হাইড করলো ওটাই আনাও, ওই ব্লকে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে
আমার যতগুলো পোস্ট করা থাকবে সব ইনফরমেশন এখানে শো করবে। কিন্তু ওরা অনেকে হচ্ছে এই কাজটা করতে দাও, ওরা অনেকে পারবে না, এই জন্য আমি কিন্তু বললাম। হ্যাঁ হ্যাঁ, একদম ভালো একটা মানে তুমি কথা তুলে ধরলা, ভালো হলো সবার জন্য। আচ্ছা, কারণ এই জিনিসটা হচ্ছে যখন দেখো সবাইকে ধরো, দেখবা যে কেউ হয়তো বা পারবে না, কিন্তু এই জিনিসটা পারলে ওরা মোটামুটি ব্লগের একটা ভালো একটা জিনিস শিখতে পারবে, কারণ এই জিনিসটা প্রায়ই লাগে, প্রয়োজন হয়। ছোটখাটো একটা পোস্ট করেন, এখানে একটু দ্রুত একটু পোস্ট করেন, এত স্লো কাজ করেন না। আরো অনেকে আছে তাদেরকেও কাজ দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা পোস্ট করার দেখা দেন, তাইলে হয়ে যাবে। না এখানে আর দুই একটা টেক্সট লাগান, আর একটা ইমেজ লাগান, একটা যেকোনো একটা ইমেজ লাগান, ইমেজ আপলোড করেন। এখানে ইমেজে ক্লিক দিব এটা গ্যালারি, এখানে ক্যামেরাতে ক্লিক করেন। গ্যালারি বলতে আপনি একসাথে আপনার চার পাঁচটা ছবি নেওয়ার জন্য সেই ক্ষেত্রে ব্যবহার করবেন। আচ্ছা ক্লিক করছি, আসছে। এখানে হয়নি, এই যে হয়ে গেছে, একটু সময় লাগবে। এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ নেন আপাতত। আচ্ছা, আমি আনবো কিভাবে, মানে আমার ইয়া থেকে কম্পিউটার থেকে কিনে? আচ্ছা ঠিক আছে, আপলোড মিডিয়া দেখেন, উপরে দেখেন, সর্বপ্রথম ওখানে দেন আপলোড মিডিয়া নামে একটা অপশন আছে ওইখানে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর ওইখানে দেখেন কম্পিউটার আইকন দেওয়া আছে, উইক্স এর উপরে একটা আইকন দেওয়া আছে, ওইটাতে ক্লিক দিবেন। তারপরে এই যে আপনার বক্সটা চলে আসলো, এখান থেকে আপনার যে ইমেজ গুলো প্রয়োজন সেই ইমেজ গুলো সিলেক্ট করবেন, দেন এখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে এখানে আমাকে দেখি তো এটাই দিয়ে দিই আপাতত। হ্যাঁ হ্যাঁ, নেন তো জাস্ট একটু ছোটখাটো আপলোড হচ্ছে, মনে হচ্ছে আপলোড হচ্ছে। এটা কয় এমবি ফাইল দিবেন ভাই আপনি? 2 MB। আপনি যে নেট ছিল ভাই, 2 MB ফাইল নিতে নিতে তো অনেক সময় নিয়ে যায়। হয়ে যাবে ভাই, 4G দিছি, অসুবিধা নেই, চলে আসছে। ওকে, এখন অ্যাড টু পেজে এখন ক্লিক করেন। এখানে ক্লিক করে না এখানে? হ্যাঁ, ওই যে সিলেক্ট করা আছে, সিলেক্ট করার পর এখানে করবেন। এখানে আরেকটা কথা বলি, এখানে আমরা ব্লগে কি পোস্ট করব, এটা যেহেতু আমরা পোর্টফোলিও বানাচ্ছি, সেক্ষেত্রে আমার গিগের টাইটেল থাকবে, গিগের ডিসক্রিপশনটা এখানে তুলে ধরব, গিগের ইনফরমেশনটা, এবং আমি কাজটা কিভাবে সাকসেসফুলি করতে পারবো বায়ারকে বোঝার জন্য সেই ডিটেলস আমরা এখানে তুলে ধরব। এবং কিছু কিছু আমি যে আপনাকে বললাম, কিছু কিছু কিওয়ার্ড আমরা সিলেক্ট করে লিংক আপ করে দিব, প্লাস বায়ার আসে যেন ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জানি আপনার ওয়েবসাইট থেকে আপনার ফাইবারে চলে যায়, এবং একটা ট্রাফিক জেনারেট হয় যেন আপনার ক্লিক ভিউ একটা জেনে বাড়ে যায়। এ হলো বিষয়। হ্যাঁ, এখন আপাতত এটা শেষ। আপনার বাম পাশে দেখেন এখানে ট্যাগ নামে একটা অপশন আছে, বামে যান, একদম বামে সেটিং এসইও ক্যাটাগরি এই ট্যাগটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার যে গিগ যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগগুলো ইউজ করবেন, এবং ক্যাটাগরিটা এখন কোন ক্যাটাগরি, এটা কি আপনি ডাটা এন্ট্রির ভিতর দিচ্ছেন না লিড জেনারেশনের ভিতর দিচ্ছেন? লিড জেনারেশনের ভিতর 10টা পোস্ট করলেন, এখন ডাটা এন্ট্রির উপর করলেন 5টা, এই জিনিসগুলো আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন। এখানে ট্যাগ কি হ্যাশট্যাগ ইউজ করা লাগবে? না না, এখানে হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ লাগবে না, এখানে জাস্ট ট্যাগের নামটা দিলেই যথেষ্ট, আর অন্য কিছু না। আচ্ছা, মানে এসইও করার ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, এসইও ক্ষেত্রে। আর উইক্সে খুব দ্রুত এসইও করা যায়, খুব ভালো একটা সুবিধা হয়। আর এই এসইওটা কি ভাই? এসইওটা ভাই আমি অ্যাড করে দেখাইছিলাম আপনাদেরকে। দেখাইছিলেন? এই এসইওটা অ্যাড করতে গেলে সর্বপ্রথম আগে আপনি এসইও সেটিং করতে হবে, দেন তারপরে এই এসইওটা কাজ করতে হবে। যদি আপনার মনে না থাকে এটা আমি নেক্সটে আবার দেখাবো, সমস্যা নাই। এখন আপনি এটা পাবলিশ, এটা এখন পাবলিশ দিতে পারেন অবশ্যই। এই যে ভাই এখানে, আচ্ছা হইলো, আমি যে এটা নিয়ে আসলাম, কি দেখো টেক্সট কেমন করে অ্যাড করব ভাই, মানে লিখবো কি? আচ্ছা, ফাঁকা জায়গা আছে, একটু ক্লিক করেন দেখেন কি আসে, এটা তো আপনি এটা ফলো করতে হবে। হ্যাঁ, ক্লিক করেন দেখেন তো আসছে ভাই, এখানে 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 কাজটা মানে আছে, তার মানে আমি এখানে লিখতে পারবো। সর্বপ্রথমে এটা মনে রাখবেন যে আপনি আগে নিজে রিসার্চ করে দেখবেন যে দেন আমার এখানে কার্সারটা কাজ করে কিনা, বা আমি লিখতে পারি কিনা, এটা আপনি একটু ফলো করবেন।
আচ্ছা ঠিক আছে ভাই, আমি পারবো এখন, ঠিক আছে কোনো সমস্যা, আচ্ছা সমস্যা হলে ভাই আমরা আছি, একে অপরকে হেল্প করবো, এটা নিয়ে টেনশন নাই, এটা ঠিক আছে হইলো ভাই, সমস্যা নেই, কাটা দিন। হ্যাঁ হয়ে গেছে, এই বক্সটাও কাটা দেন, এই বক্সটাও কাটা দেন, আপনার পোস্ট করা হয়েছে মনে করেন। হ্যাঁ হ্যাঁ, আপনার নেট স্লো ভাই একটু, চলে আসছে, আসছে ভাই। এখন দেখেন তো একটা, দেখ ইমেজটা একটা সুন্দর একটা রেজুলেশন একটা ইমেজ দিয়েছেন, দেখে একটা স্ট্যান্ডার্ড ভাবে ফুটে উঠছে, টাইটেলটা মোটামুটি ফুটে উঠছে। এখন শুধু আপনি একটাই কাজ, এই হলো এই কাজের উপর ডিটেলস আপনি তুলে ধরবে, তাহলে আপনার প্লাস পয়েন্ট। আচ্ছা যে এখানে যে আমার ইউজার নেমটা চলে আসছে, এখানে কি লিংক করা যাবে না? না না, ওটা তো আপনি লিংক আপ করা যাবে না, ওটা ইউজার নেম আপনি দেখতেছেন, অন্যরা ইউজার নেম দেখতে পারবে না, সমস্যা নাই। আপনি এটা এখানে লিংক আপ করা যাবে, পিকচারটার উপর লিংক আপ করা যাবে, ভিতরে সব সম্পূর্ণ ভিতরেই সব কিছু ভিতরেই খেলাম, এটা আপনি পাবলিশ করেন। এখন আপনি যে কাজটা আমি বলি, যেটা ইব্রাহিম কিছুক্ষণ আগে বললো, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আপনারা আচ্ছা, গ্রুপের বাকি মেম্বার গুলো কি সবাই কথাগুলো কি বোঝা যাচ্ছে আমার কথা? শোনো ইয়া দেই, ব্রেক দেই, ব্রেক এর পরে, কারণ তুমি অনেকক্ষণ ধরে কথা বলতেছো, তো ব্রেক দেই, ব্রেক। জি ভাই একটু নামাজ পড়ে আসে যাবে, ভালো হবে। হ্যাঁ আচ্ছা আজান দিই, নামাজ পড়তেও পারবো। হ্যাঁ হ্যাঁ নামাজটা হয়ে যাক, 15 মিনিটের একটা ব্রেক দেই। আচ্ছা আজানটা দিলে কি ব্রেকটা দিবা না এখন থেকে দিবা? এখনই তো আজান দেওয়ার কথা। তাছাড়া কেউ ক্লিয়ার হতে পারবেন না আগে। আমাদের এটা হোম পেজ দেখাবে, এই যে আপনার নেটওয়ার্কের সমস্যা, এরকম তো হওয়ার কথা। আচ্ছা আমি তাহলে একটু আমার নেটটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখন বিষয় হচ্ছে এটা, এখান থেকে শুধু প্রিভিউ করেন, আপনি পাবলিশ করা যায় না, প্রিভিউ করেন ভাই, পাবলিশ হয়েছে, এই দেখেন হয়ে গেছে, চলে আসছে, পাবলিশ হয়ে গেছে। তাহলে এখন এখানে আপনি কি করবেন বলো দেখি, এখন যে আমরা যে ব্লগটা লিখলাম, যে মানে যে পোস্টটা করলাম, আসলে আমাদের কাজ হয়েছে কিনা সেটা, আর মেনু বারে ডিজাইনটা কাস্টমাইজ করে দেবেন। এখন ব্লগে আপনি ক্লিক করেন, হ্যাঁ ব্লগে ক্লিক করেন, ব্লগে ক্লিক করে আপনি আগে কনফার্ম হন যে আসলে কাজ হচ্ছে কিনা। ক্লিক করছি, একটু সময় লাগবে, চলে আসছে ভাই, এই হলো বিষয়। আর এই যে আই উইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি, এটাতে ক্লিক করেন, আপনি টাইটেল বা ইমেজে ক্লিক করেন, দেখেন কোথায় নিয়ে যায়। হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যাঁ পলাশ ভাই নেট চেঞ্জ চলে গেছে, সমস্যা নাই। ইব্রাহিম হ্যাঁ, ব্রেক টাইম দিতে পারো ভাই, পলাশ ভাই আসছে। হ্যাঁ পলাশ ভাই আদান দিচ্ছে, 10-15 মিনিটের একটা ব্রেক টাইম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনটা অফ করে দাও, আর ইব্রাহিম তোমার স্ক্রিনটা একটু শেয়ার দাও ভাই, যে তুমি ওই যে টাইমারটা চালু করে দাও। আচ্ছা 35 আমরা শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে, 35-40 এর দিকে শুরু করে দিব। ওকে 35 এ শুরু করে দেই, 35 টাইম দিয়ে রাখলাম। ইব্রাহিম হ্যাঁ হ্যাঁ ভাই, আমার রিকোয়েস্ট আসছে বাইরে, দেখেন তো পারবো কি না মা। ঠিক আছে দিব, স্ক্রিনশট দেন, আপনি অফ করেন। ঠিক আছে।
এটা দেখাচ্ছে, দেখা যাচ্ছে, এটা এটা হচ্ছে ইসরায়েলের, আর এটা দেখাইলো ইউনাইটেড স্টেট, এটা পাকিস্তান বাদ, আর এটা এটা কোথাকার দেখাইলো, এটা ইউনাইটেড স্টেট। আচ্ছা ওখানে দেখি কাজগুলান কি কি কাজগুলান, এখন দেখেন এগুলান পারবেন কিনা। এটা তো পারবো না, এটা তো আমাদের শেখানো হয়নি, লুকিং ফর, সবার নিচেরটা দেখেন তো, সবার নিচেরটা হয়তো বা পাচ্ছেন না। হ্যাঁ চলে গেল তো, রিলোড দিলেন আপনি না, ও এখানে না না, ওর তো নিজে রিলোড নাইনি, আপনি এখানে রিলোড দিলেন, এখানে যখনই রিলোড দিবেন ও কাজটা হারা যাবে। এই জন্য কি করবেন, ট্যাব নিয়ে খুলে ট্যাব খুলে কাজ করবেন, ঠিক আছে? এই ভুলটা নেক্সট আর করবেন না, এখন এরপর থেকে নেক্সট এই ভুলটা করবেন না। যখন এই হোম পেজে রিলোড নিচ্ছে, আমি বুঝতেছি না কেন, ফাইবার আমি দিচ্ছি না, বাট ও নিজে নিজে এর আগে দুইটা অফার দেখতে দেখতে চলে যাচ্ছে, ও নিজেই নিচ্ছে। তাহলে আপনি মনে হয় কোনো প্লাগইন রান করে রাখছেন। আচ্ছা ওই যে এক্সটেনশনে যান তো, ডি লেখা দেখতেছেন, ডি ওই কানেতে, হ্যাঁ ওখানে তার পাশে ডি এর পাশে এক্সটেনশন, হ্যাঁ ওখানে ক্লিক দেন, আপনার নিচে যান, আরো আপনার মনে হচ্ছে অনেক কিছু, ওই যে প্লাগইন একটা ইনস্টল দেওয়া আছে, সুপার ইজি অটো রিফ্রেশ, দেখেন ওই যে টাইম দিয়ে আপনার দেওয়া আছে, দেখছেন? এটা আপনি ডিলিট করে দেন, এক্সটেনশনটা আপনি ইয়ে করে দেন, রিমুভ করে দেন, লেফট বাটন চাপেন বা ওখানে, ওখানে কানিতে চাপেন, হ্যাঁ ওই যে রিমুভ ফ্রম দিস ক্রোম, এটা ইয়ে করে দেন, ক্রোম থেকে এটা বাদ দিয়ে দেন, হ্যাঁ আর নেক্সট টাইম আর এরকম হবে না, অটো রিফ্রেশ আর নেবে না। ইভেন্ট টাইমারটা চালু করে দাও ভাই, হ্যাঁ টাইমারটা চালু করে দাও, ব্রেক টাইম, ওকে ওকে আমি ব্রেকেট টাইমটা চালু করে দিই, এখন অলরেডি 20 বাজে গেছে, 4টা 20 বাজে গেছে, ওকে আমি 15 মিনিট টাইম দিয়ে দিলাম, দেখা যাচ্ছে ব্রেক টাইম বা ব্রেকিং টাইম হিসেবে।